তাহলে বলো তো এইদিকে 1 ইনটু cos থিটা, তাহলে এইদিকে কত হবে 1 ইনটু sin থিটা। এবার বলো তো 1 ইনটু cos থিটা কোন ডিরেকশনে? z ডিরেকশনে। বলো 1 ইনটু cos থিটা কোন ডিরেকশনে? z ডিরেকশনে। আর বলো তো 1 ইনটু sin থিটা কোন ডিরেকশনে? মাইনাস sin থিটা। মাইনাস sin থিটা। তাহলে আমি বলতে পারি t ইকুয়াল টু মাইনাস sin থিটা i ক্যাপ প্লাস cos থিটা j ক্যাপ। বুঝতে পারলে আমি কি করলাম? বলো বুঝতে পারলে কি করলাম? আমি i t ক্যাপ আর r ক্যাপ বার করলাম, আমি t ক্যাপ আর r ক্যাপ বার করলাম। এই আমি তোমাদের ইসে মিটিং এ থাকতে বলেছিলাম না? হ্যাঁ, অর্ধেক তো হয়ে গিয়ে চলে গেছে, যাই হোক ঠিক আছে। আগে বলো এইটা এইটা কি বুঝতে পারলে আমি কি বললাম? এবার মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে, এক মিনিট। বলো তো পজিশন ভেক্টর কত এখানে? বলো এটা পজিশন ভেক্টর। হ্যালো, এটা পজিশন ভেক্টর। হ্যাঁ বলো তো, এই পজিশন ভেক্টর কে যদি আমি ডিফারেন্সিয়েট করি, পজিশন ভেক্টর কে যদি আমি ডিফারেন্সিয়েট করি, এটাকে কি পাই? ভেলোসিটি পাই। হ্যাঁ, কোন ভেলোসিটি? লিনিয়ার ভেলোসিটি। এবার বলো এই আর কনস্ট্যান্টটা ভেরিয়েবল, এটা যদি কনস্ট্যান্ট হয়, এবার শোনো টি ইকুয়াল টু জিরোতে যদি পার্টিকেলটা এখানে থাকে, টি ইকুয়াল টু ডিটি টাইম বাদে পার্টিকেলটা এইদিকে মুভ করবে না? এইদিকে যদি মুভ করে, তাহলে পার্টিকেলটা যদি এখানে যায়, তাহলে এইখানেও ডিটি টাইম অ্যাঙ্গেল কভার করবে না? তাহলে থিটা কনস্ট্যান্টটা ভেরিয়েবল, থিটা 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 ভেরিয়েবল, থিটা ভেরিয়েবল। যদি থিটা ভেরিয়েবল হয়, তাহলে বলো তো এইটা যদি আমি ডিফারেন্সিয়েট করি, আর কনস্ট্যান্ট, আর কে আমি কনস্ট্যান্ট রাখলাম, তারপরে ডি বাই ডিটি অফ কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ। দেখো, হ্যালো বলো, এবার বলো তো এই আই ক্যাপ আর জে ক্যাপ, আই ক্যাপ আর জে ক্যাপ, আই ক্যাপ আর জে ক্যাপ, মন দিয়ে শোনো, আই ক্যাপ আর জে ক্যাপ কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট। তাহলে আমি দেখো তো এইটাকে এইভাবে লিখতে পারি, সরি, আর আর এর মতো আছে, ডি অফ ডিটি অফ cos থিটা, cos থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় জানো? মাইনাস sin থিটা, মাইনাস sin থিটা, তারপরে ডি থিটা বাই ডিটি হয়। আরে বাবা চেইন রুল লাগালাম কেন? দেখো ডি অফ ডি থিটা cos থিটা হয় মাইনাস sin থিটা, মানে কি? মানে কি এখানে যদি থিটা থাকে, এইখানেও থিটা, তাহলে এখানে মাইনাস sin থিটা, কিন্তু এখানে কি থিটা না টি? আর জে তো জেই থাকবে, কিন্তু ডি থিটা বাই ডিটি থাকবে, থাকবে কি থাকবে না? আর এটা জে, তাই না? তাই না? হ্যাঁ বন্ধুগণ, বলতো ডি থিটা বাই ডিটি কি? বাইরে বার করে নিয়ে আসি, তাহলে লিখতে পারি ওমেগা আর, ভেতরে দেখো তো এইটা লিখতে পারি কিনা, মাইনাস সাইন থিটা আই ক্যাপ প্লাস কস থিটা জে ক্যাপ, লিখতে পারি? আচ্ছা এবার তোমরা একটা জিনিস দেখো তো, এইটা এই আর কোনটার সাথে মিলছে? এই আর আর টি এর মধ্যে। আরে বাবা টি এর সাথে মিলছে না টি? হ্যাঁ তাহলে আমি দেখো এটা লিখতে পারি ভি ইকুয়াল টু ওমেগা আর টি ক্যাপ, লিখতে পারি? তার মানে বলো তো ভি এর ডিরেকশন টি ক্যাপের দিকে, টিটা কোন দিকে? ট্যাঞ্জেনশিয়াল বরাবর। হ্যাঁ তাহলে ভি এর ডিরেকশন ট্যাঞ্জেনশিয়াল বরাবর এসছে, ঠিক আগেরটায় আমরা যেরকম ট্যাঞ্জেনশিয়াল বরাবর করেছিলাম, দেখো আগেরটা করেছিলাম আমরা ফিজিক্যাল ইভেন্ট দেখিয়ে, ঠিক ফিজিক্যাল ইভেন্টকে ভিজুয়ালাইজ করিয়ে, আর এখন আমরা পিওরলি ক্যালকুলেশন থেকে পেলাম। দেখো বুঝতে পেরেছো কিনা, পিওরলি ক্যালকুলেশন থেকে পেলাম, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ ভেরি গুড, যদি তোমরা আমার কথা বুঝতে পারো তাহলে ভি ইকুয়াল টু ওমেগা আর টি ক্যাপ অবধি পেয়েছি। ওকে ওকে, আচ্ছা নেক্সট আমি যেটা করবো বলো তো,
dv/dt এটা যদি আমি করি কোন দিয়ে শুনবে dv/dt এটা যদি আমি করি dv/dt এটা যদি আমি করি এটা কি পাবো dv/dt লিনিয়ার অ্যাক্সেলারেশন ডিয়ার এটা লিনিয়ার অ্যাক্সেলারেশন ঠিক আচ্ছা এবার চলে এসো আমি কি করব d(dt)(ωrt) করব করব কি করব না বলো হ্যালো করব এবার বন্ধু শোনো t এর মধ্যে থিটা ঢুকে আছে t এর মধ্যে থিটা তাহলে বলো তো টাইম এসে টাইম যদি চেঞ্জ হয় তাহলে এই থিটাটা চেঞ্জ হবে কি হবে না তাহলে t ক্যাপটাও চেঞ্জ হবে হ্যাঁ রাইট তাহলে t ক্যাপটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল ভেরিয়েবল সবাস আচ্ছা r টা কনস্ট্যান্ট কেন দেখো এটা তো রেডিয়াস হ্যাঁ তাই না তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি r বন্ধু শোনো d অফ dt অফ ওমেগা t ক্যাপ প্লাস ওমেগাটা কনস্ট্যান্ট কি d অফ dt অফ t ক্যাপ লিখতে পারি দেখো তো একবার t ক্যাপকে কনস্ট্যান্ট রেখেছি ওমেগা করেছি একবার ওমেগাকে কনস্ট্যান্ট করেছি t ক্যাপ করেছি আরে uv কি তাই না এবার বলো মন দিয়ে শুনবে প্রথমে এটা নিপটাই d অফ dt d অফ dt t ক্যাপ মানে কত এই যে দেখো মাইনাস সাইন থিটা i ক্যাপ দেখো লেখো মাইনাস সাইন থিটা i ক্যাপ প্লাস cos থিটা j ক্যাপ ঠিক ঠিক একে যদি ডিফারেন্সিয়েট করি সাইন থিটা ডিফারেন্সিয়েট করলে কি হয় তাহলে মাইনাস cos থিটা মাইনাস cos থিটা ইনটু d থিটা বাই dt হ্যাঁ ইনটু i ক্যাপ প্লাস cos থিটা ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin থিটা d থিটা বাই dt ইনটু j ক্যাপ এবার দেখো তো আবার বলো তো এটা কি ওমেগা হ্যাঁ আবার এটা কি তাহলে বলো তো এখান থেকে আমি মাইনাস ওমেগা কমন নিতে পারি হ্যাঁ দেখো এখান থেকে মাইনাস ওমেগা কমন নিয়ে দেখো তো এটা আসে কিনা মাইনাস সরি কি আসবে cos θ i ক্যাপ প্লাস sin θ j ক্যাপ আসবে আসবে এটা বলো এবার বলো এইটা কি এই যে এটা কি আর ক্যাপ আর ক্যাপ ক্যাপটাকে বলবে আচ্ছা এবার এদিকে চলে এসো এদিকে একটা আর আছে এইদিকে t ক্যাপ বলো তো d ওমেগা বাই dt আলফা না হ্যাঁ ভাই d ওমেগা বাই dt কি আলফা না হ্যাঁ বলতে পারছি আচ্ছা এবার এদিকে চলে এসো প্লাস ওমেগাটা তো ওমেগাই থাকবে আর এইদিকে আমি এইটাকে লিখতে পারি ওমেগা মাইনাস আর ক্যাপ দেখো তো লিখতে পারি কিনা আরে এইটা অ্যাকচুয়ালি আর ক্যাপ না তাহলে মাইনাস আর ওমেগা না সেটাকে এইভাবে লিখতে পারি বলো লিখতে পারি তাহলে এবারে চলে এসো এইটাকে আমি এইভাবে লিখতে পারি আলফা ইনটু আর টি ক্যাপ প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস আর ক্যাপ এটা হচ্ছে এ দেখো এটা লিখতে পারি কিনা ওহো একটা জিনিস ভুল করেছি এটা ওমেগা স্কোয়ার আর হবে একটা আরে বাবা এই আরটা যাবে কোথায় হ্যাঁ দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা তোমার সামনে যে ইকুয়েশনটা লেখা আছে আবার বলছি মাই ডিয়ার এই পর্যন্ত আমি জাস্ট ক্যালকুলেশন করেছি আচ্ছা এবার একটা কথা বলো বাঁদিকে যদি গরু থাকে তাহলে ডান দিকে তো গরুই হতে হবে তাই না তাহলে বলো তো এইটা যদি গরু হয় তাহলে এইটা গরু না ছাগল আর এটা রাইট এবার বলো ডান দিকে যদি মানে বাঁদিকে যদি লিনিয়ার কোয়ান্টিটি হয় তাহলে ডান দিকে লিনিয়ার কোয়ান্টিটি হতে হবে না তার মানে বুঝতে পারছো একটা পার্টিকেল যদি গোল গোল ঘোরে এইটা তার নেট অ্যাক্সেলারেশন না মানে নেট অ্যাক্সেলারেশন না এটা হ্যালো হ্যাঁ নেট কোন অ্যাক্সেলারেশন নেট লিনিয়ার অ্যাক্সেলারেশন আচ্ছা দেখো সেই নিট নেট লিনিয়ার অ্যাক্সেলারেশনটা দুটো অ্যাক্সেলারেশনের কম্বিনেশন না হ্যাঁ এইটা কোন ডিরেকশন বরাবর তুমি বলো তো প্রথমটা ট্যানজেনশিয়াল ট্যানজেনশিয়াল দেখো এটা ট্যানজেনশিয়াল দিকে দেখো এই দিকে সেই জন্য এটাকে আমরা বলি এটি এই এ ট্যানজেন্টের দিকে আচ্ছা এইবার মন দিয়ে শোনো এই ডিরেকশনটা কার ছিল আর ক্যাপের হ্যাঁ তাহলে বলো তো এই ডিরেকশনটা কার মাইনাস আর ক্যাপের মাইনাস আর ক্যাপ তাহলে বলো তো এইটা মাইনাস আর ক্যাপ মানে কি সেন্টারের দিকে না হ্যাঁ সেই কারণে এই অ্যাক্সেলারেশনের এই কম্পোনেন্টটাকে বলে সেন্ট্রিপেটাল তোমরা প্লিজ সেন্ট্রিফিউগাল সেন্ট্রিপেটাল নিয়ে কনফিউজ হলো না আমি যখন পড়াবো একেবারে সাংঘাতিক ক্লিয়ার করে পড়াবো এটাকে বলে সেন্ট্রিপেটাল কি করে মনে রাখবে সেন্ট্রিপেটাল এটা একটা ল্যাটিন ওয়ার্ড
এর মিনিং হচ্ছে সিকিং সেন্টার, কি বললাম, সিকিং সেন্টার, যে সেন্টারকে খুঁজছে। তাহলে বলতো আমি এখান থেকে বলতে পারি এ নেট, দেখো এ নেট মানে এ নেট, এটা এটি সরি এটি প্লাস এসি, এই দুটোর কম্বিনেশন। তাহলে এবার বলতে শোনো, একটা পার্টিকেল যদি গোল গোল ঘুরে তাহলে তার এইটা মানে আলফা আর, আর এইটা মানে ওমেগা স্কোয়ার আর, দেখো ম্যাগনিটিউড ম্যাগনিটিউড ম্যাগনিটিউড। এবার দেখো যদি একটা পার্টিকেল গোল গোল ঘুরে, কি বললাম, যদি একটা পার্টিকেল গোল গোল ঘুরে তাহলে সেই পার্টিকেলটার কটা লিনিয়ার ভেলোসিটি, একটা, বলতো কটা লিনিয়ার অ্যাক্সেলারেশন, দুটো, দেখো এই যে দুটো তোমার সামনেই দেখা যাচ্ছে, দুটো না, মানে ধরো পার্টিকেলটা এরকম ভাবে ঘুরছে, তাহলে এই ডিরেকশন বরাবর এটি, তাই না, ম্যাগনেট বরাবর, আর এইটা যদি সেন্টার হয় এই সেন্টার বরাবর এ সি। আচ্ছা এই এসি কে অনেকে পাকা মু মেরে এ আর ও বলে, আর স্ট্যান্ড ফর রেডিয়াল, রেডিয়াল থাকবে, রেডিয়াল অ্যাক্সেলারেশন আর সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন দুটো সেম, ইয়েস সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন, কি তোমরা বুঝতে পারছো, রেডিয়াল অ্যাক্সেলারেশন এন্ড সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন, কোনো ডাউট আছে কিনা জিজ্ঞাসা করো। এবার তাহলে পুরো জিনিসটা ক্লিয়ার, বলতো একটা পার্টিকেল যদি গোল গোল ঘুরে, গোল 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 ঘুরে, সেখানে যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকে, বলতো অ্যাঙ্গুলার ভেলোসিটি কি, ওমেগা, আচ্ছা যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকে, আরে গোল গোল ঘুরলে তো অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকবেই, থাকবে কি থাকবে না, কিন্তু অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন থাকতেও পারে নাও থাকতে পারে, হ্যালো অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন থাও থাকতেও পারে নাও থাকতে পারে, মানে কি, আরে বাবা একটা পার্টিকেল যদি সামনের দিকে সোজা ইউ ভেলোসিটিতে যায় অ্যাক্সেলারেশন কত, একটা পার্টিকেল যদি সামনের দিকে ইউ এক ভেলোসিটিতে যায় তার অ্যাক্সেলারেশন কত হয়, জিরো, তাহলে এটা এটাকে আমরা কনস্ট্যান্ট মোশন বলি, কনস্ট্যান্ট ভেলোসিটি মোশন বলি, রাইট। এবার বলো একটা পার্টিকেল যখন গোল গোল ঘুরছে তার ওমেগাটা কনস্ট্যান্ট, ওমেগাটা কনস্ট্যান্ট মানে দেখো প্রতিটা পয়েন্টে ভেলোসিটি ডিরেকশন সেম, কি তাই না, ডি ওমেগা ডিটি জিরো, হ্যাঁ মানে কি ডি ওমেগা ডিটি জিরো, ওমেগা কনস্ট্যান্ট মানে এটা আবার কি ছিল, আলফা না, তারপরে ওমেগা কনস্ট্যান্ট মানে কি, হ্যালো অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন জিরো না নন জিরো, জিরো, যদি অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন জিরো হয় তাহলে এটি জিরো, এটি জিরো, দেখো অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আলফা জিরো হলে এটি জিরো, কিন্তু এসি কি কখনো জিরো হবে, তোমরা কি আমার কথা একটু একটু বুঝতে পারছো, বলো তোমরা কি আমার কথা একটু একটু বুঝতে পারছো, যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। আচ্ছা এবারে শোনো, এই যে এটি, এটা কার কার তোমার কম্বিনেশন বলো তো, মানে এটি, এটি তো ভেক্টর, এটা আলফা আর আর এর কম্বিনেশন না, এটা বলো আলফা আর দুটোই ভেক্টর না, তাহলে এখানে কি হতে হবে, এটা অন্যভাবে ইন্টারপ্রিটেশন, কি তাই না। আচ্ছা বলো তো এসি, এইটা কার কার, ওমেগা আর আর এর কম্বিনেশন না, সরি 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 ওমেগা আর আর, দাঁড়া দাঁড়া এইখান থেকে দেখো আমি লিখতে পারি ওমেগা ইনটু ওমেগা আর, আচ্ছা বলো তো ওমেগা লিখছি, বলো তো ওমেগা আর মানে ভি না, এই যে আর ওমেগা মানে ভি না, তাহলে আমি এখানে লিখতে পারি, কোথায় গেল বেটা হলোটা, ও এই যে এটা ভি না, তাহলে বলো তো এসিটা কার কার কম্বিনেশন, ওমেগা আর ভি এর না, ঠিক তাই না, এসিটা কার কার কম্বিনেশন, দুটোই কি ভেক্টর, দেখো তোমার সামনে যেটা লিখেছি সেটা বুঝতে পেরেছো কিনা, এত কিছু আমাদের লাগবে না, শুধু এইটুকু মনে রাখো যদি একটা পার্টিকেল গোল 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 ঘুরে তাহলে তার এসি থাকতেই হবে, এসি থাকতেই হবে, এটি নাও থাকতে পারে, কি বললাম, এসি থাকতেই হবে, এটি নাও থাকতে পারে, আমি কি বোঝাতে পারছি, বলো, হ্যালো, হ্যাঁ মানে একটা অ্যাক্সেলারেশন থাকতেই হবে, হবে কি হবে না, আচ্ছা যার মনে কোনো একটা অ্যাক্সেলারেশন নাকি স্পেসিফিক্যালি এসি, এসি থাকতেই হবে, আচ্ছা এবার দেখো আমি যে কথাটা বললাম এসি থাকতেই হবে, এটি থাকতেও পারে নাও থাকতে পারে, এইটাকে আমি একটু ইলাবোরেটলি বোঝানোর চেষ্টা করি, মন দিয়ে শোনো, তোমরা রথের মেলায় তো সবাই গেছো, গেছো না, দেখবে ছোটবেলায় এইরকম এখানে ঘোড়া, তাই তো, এখানে গাধা, তাই তো, এখানে হাতি, হাতি থাকতো না, ঘোড়াই বেশি থাকতো, তাই না, এবারে আমরা ছোটবেলায় এর উপরে চড়ে বসতাম, কি তাই না, এর উপরে চড়ে বসতাম, এবার যেটা বলছি শোনো, এইটা এরকম গোল গোল ঘুরছে না,
এবার আমি যদি বলি এ, আচ্ছা এইটা এইটাকে কি বলে জানো, মেরি গো রাউন্ড বলে। আচ্ছা আর এই যে পুজো আসছে, বিভিন্ন জায়গায় মেলা হয়, দেখেছো এরকম ঘুরে মানে একবারে ভার্টিক্যাল মোশনে, দেখেছো এরকম করে ঘুরে, এটাকে কি বলে জানো? এর একটা নাম আছে ফেরিস হুইল। আচ্ছা এর আরেকটা নাম, আরেকটা আছে লন্ডন আই, দেখবে লন্ডন, লন্ডন, লন্ডনে এটাই তো নাগরদোলা, তো এটাও নাগরদোলা, বাংলায় নাগরদোলা বলে দুটোকেই, কিন্তু ইংলিশে পাকাও মেরে স্টাইল মেরে একে কি বলে ফেরিস হুইল, আর এটাকে কি বলে মেরি গো রাউন্ড। এরকম হয় না বাবা, এগুলো চড়তে আমার বিভৎস ভয় করে। আমি একবার চড়েছিলাম, তখন আমি ক্লাস 8 এন্ড 9 এ পড়ি, আমার কাজিনরা সবাই একসাথে ঠাকুর দেখতে বেরিয়ে আমাকে জোর করে তুলে দিয়েছিল। বাপ রে, দ্যাট আই ডোন্ট নো হাউ, মানে কতক্ষণ, 5 মিনিট বা 10 মিনিট যাই হোক, দ্যাট ইজ মানে ওই টাইমটা আমার জীবনের ওয়ান অফ দা ওয়ার্স্ট টাইম। উফ, সেই মানে বাবা বাবা স্যার ওই জন্য ওঠাই নি আমাকে। ওরে বাবা, বাপ রে বাপ, আমি ওই যে নমস্কার করেছি, বাপ রে। এনিওয়ে চলো, এই দুটোতেই কি তুমি বুঝতে পারছো সার্কুলার মোশন হচ্ছে? এই সব সার্কুলার মোশনে এই উপরের এই সব ইকুয়েশন গুলো ভ্যালিড, তাই তো? এবার তুমি বলবে দাদা যে এই নাগরদোলনা গুলো মেলায় বানাচ্ছে, সে থরিয়ে সব এত ইকুয়েশন ইকুয়েশন মেনে সব বানাচ্ছে। অফ কোর্স নয়, দিস ইজ বেসিক্যালি প্র্যাকটিক্যাল জিনিস, তাই না? সো হুইচ ইজ অ্যাকচুয়ালি ফিজিক্স। কিন্তু ও কিন্তু এর মানে ইমপ্লিকেশনটা জানে, ইমপ্লিকেশন মানে কখন ভেলোসিটি বাড়াতে হবে, কখন ভেলোসিটি কমাতে হবে, এসবগুলো কিন্তু ও জানে। এবং সেই সবগুলো কিন্তু তোমার ওপরের যে ইকুয়েশন গুলো আমরা এতক্ষণ ধরে ঘজ ঘজ করে লিখেছি সেগুলোকে ফলো করে। আমি বুঝতে পারলাম তোমাদের। আচ্ছা এবার এই ফেরিস হুইল আর মেরি গো রাউন্ড দুটোই আমাদের কাছে নাগরদোলনা। এই দুটোর দুটো নাম আছে ইন টার্মস অফ সার্কুলার মোশন কিরকম, দেখো তুমি একটা জিনিস কি লক্ষ্য করেছো, এই যে নাগরদোলনা যেটা মানে মেরি গো রাউন্ড, সেটাই একজন লোক সে এরকম মানে জো মানে ঘুরিয়ে দিয়ে তারপরে ছেড়ে দেয়। তো ও যখন একবার ঘুরিয়ে দিয়ে ছেড়ে দেয় তখন দেখবে এইটা বনবন করে ঘুরতে থাকে, এটা ওমেগা কনস্ট্যান্টে ঘুরতে থাকে, তখন ওমেগা কনস্ট্যান্টে ঘুরতে থাকে, ঠিক? আচ্ছা ওমেগা কনস্ট্যান্টে যদি ঘোরে তাহলে বলো তো ওমেগা কনস্ট্যান্ট হলে আলফা কত? জিরো। বাবা ওমেগা কনস্ট্যান্ট হলে আলফা জিরো না কেন? ডি ওমেগা বাই ডিটি ইকুয়াল টু আলফা, ওমেগা কনস্ট্যান্ট মানে ডি মানে কোনো কিছুকে কোনো কনস্ট্যান্ট টার্মকে যদি ডিফারেনশিয়েট করি তাহলে জিরো হয়, ঠিক? যদি ওমেগা কনস্ট্যান্ট থাকে তাহলে আলফা জিরো হয়। এই মোশনটাকে বলে ইউনিফর্ম সার্কুলার মোশন। বললা বলতো ইউনিফর্ম সার্কুলার মোশনে ওমেগা কনস্ট্যান্ট আলফা জিরো, তাই না? তাহলে বলতো ইউনিফর্ম সার্কুলার মোশনে আমার যে অ্যাক্সেলারেশন তার কোনটা থাকে? এটি না এসি? এসি, এটি তো জিরো হয়ে যায় কারণ আলফা জিরো, কিন্তু এসির ওমেগা কি জিরো? না, ওমেগা কনস্ট্যান্ট, তাহলে এসি থাকবেই থাকবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? কোনো ডাউট আছে? না। এবার এই ফেরিস হুইলের দিকে নজর দাও, ধরো ব্যাটা এরকম করে ঘুরছে, ঠিক ঠিক? এবার মন দিয়ে শুনবে, এইখানে যে এই চেয়ারটা বাধা আছে সে এই মুহূর্তে ওপর দিকে যাচ্ছে, ধরো ভি ভেলোসিটি, ঠিক? আর জি নিচের দিকে কাজ করছে। আচ্ছা আবার এই চেয়ারটার দিকে ধ্যান দাও, এই চেয়ারটা নিচের দিকে যাচ্ছে, এই চেয়ারটা, হ্যালো, আর জি নিচের দিকে কাজ করছে। একটা জিনিস দেখো তো, এইখানে ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন অপোজিট দিকে কাজ করছে, তাহলে ভেলোসিটি কমবে না? আচ্ছা আর এখানে ভেলোসিটি বাড়বে না? তারপরে বলতো এখানে পুরো জায়গাটাতে ভেলোসিটি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ভেরিয়েবল, বুঝতে পারছি। এবার বলো v ইকুয়াল টু r ওমেগা, v যদি ভেরিয়েবল হয় তাহলে ওমেগা ভেরিয়েবল না কনস্ট্যান্ট? ভেরিয়েবল। শাবাশ, ওমেগা ভেরিয়েবল। আচ্ছা বন্ধুগণ, ওমেগা যদি ভেরিয়েবল থাকে তাহলে বলো তো d ওমেগা বাই dt জিরো না নন জিরো? নন জিরো, সরি ভুল বললাম, নন জিরো। যদি এটা নন জিরো হয় তাহলে আলফা জিরো না নন জিরো? শাবাশ, নন জিরো। তাহলে বলো তো এই কেসে, এই কেসে এইটাকে আমরা বলবো নন ইউনিফর্ম সার্কুলার মোশন। বুঝতে পারছো কেন নন ইউনিফর্ম সার্কুলার মোশন বললাম, কেন আলফা নন জিরো? তাহলে বলতো এই এই যে আমি এতক্ষণ ধরে যে বক বক করলাম, এখানে ওমেগা আছে, বলো ওমেগা আছে, আছে, বলো আলফা আছে, হ্যাঁ, তাহলে বলতো ওমেগার করসপন্ডিং এসি আছে আর আলফার করসপন্ডিং এটি আছে। এবার বলো নন ইউনিফর্ম সার্কুলার মোশনে দুটোই থাকে আর সার্কুলার মোশনে একটা থাকে, তাহলে কোনটা সবসময় থাকছে? এসি। তারপরে আমি বুঝতে পারলাম যে যদি কোনো পার্টিকেল ঘোরে, ঘোরে, ইফ আ পার্টিকেল রোটেটস, তাহলে মন দিয়ে শোনো, পার্টিকেলটা যদি রোটেট করে তাহলে মন দিয়ে এইটা দেখো, এই ডিরেকশন বরাবর, 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 এই পার্টিকেলটার ভেলোসিটি না?
এবার বলতো এইখানে যে ভেলোসিটিটা, সেই ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে হচ্ছে। তার মানে v1 আমি এখানে ধরছি, ধরো v1, v2, v3, v4, বলতো এখানে আমি কি ভুল লিখেছি? ভেক্টর সাইন তো হবে না, ডিরেকশন সেম হবে। এটা ঠিক? হ্যাঁ এটা ঠিক। অফকোর্স ঠিক, কেন? আমি কি বলেছি, ওমেগা কনস্ট্যান্ট। হ্যাঁ ওমেগা কনস্ট্যান্ট মানে কি? v ইকুয়াল টু r ওমেগা, যদি আমি ম্যাগনিটিউড ওয়াইজ ভাবি তাহলে ওমেগা কনস্ট্যান্ট হলে v ও কনস্ট্যান্ট। আর v টা কি? স্পিড, মানে ভেলোসিটিটার ম্যাগনিটিউডটা। হ্যালো, তাহলে এটা কারেক্ট বলো। হ্যালো এটা কারেক্ট? হ্যালো হ্যাঁ। আমি এখানে বলতে পারি, মন দিয়ে শোনো, আমি এখানে বলতে পারি সেটা হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশনে প্রতিটা পয়েন্টে পার্টিকেলটার স্পিড সেম বাট ভেলোসিটি ডিফারেন্ট। স্পিডের যে ম্যাগনিটিউড সেটা সেম, সরি স্পিডের ম্যাগনিটিউড বলছি, ভেলোসিটির যে ম্যাগনিটিউড সেটা সেম, ঠিক, কিন্তু ভেলোসিটি প্রতি মুহূর্তে চেঞ্জ করছে। আচ্ছা বলো তো, ভেলোসিটি প্রতি মুহূর্তে যদি চেঞ্জ করে তাহলে চেঞ্জ অফ ভেলোসিটি তো অ্যাক্সেলারেশন। ডাইরেকশন চেঞ্জ করুক বা ম্যাগনিটিউড চেঞ্জ করুক, একটা চেঞ্জ করলেই তো আমি বলবো যে ভেলোসিটি চেঞ্জ করছে, কি তাই বলবো না? তাহলে বলো তো এখানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না ইউনিফর্ম সার্কুলার মোশনে? আচ্ছা বলো তো নন ইউনিফর্ম সার্কুলার মোশনে কি ভেলোসিটি চেঞ্জ হবে? হবে। আচ্ছা ইউনিফর্ম সার্কুলার মোশনে যদি ভেলোসিটি চেঞ্জ হয়, ইউনিফর্ম সার্কুলার মোশনে যদি ভেলোসিটি চেঞ্জ হয়, ভেলোসিটির ম্যাগনিটিউডটা চেঞ্জ হচ্ছে না, তাহলে ভেলোসিটি চেঞ্জ হলে ওখানে একটা অ্যাক্সেলারেশন আছে। আচ্ছা সেই অ্যাক্সেলারেশনটাই কোনটা? এসি না? ঠিক। এবার নন ইউনিফর্ম সার্কুলার মোশনে ভেলোসিটির ডিরেকশনও চেঞ্জ হচ্ছে, ভেলোসিটির ম্যাগনিটিউডও চেঞ্জ হচ্ছে। আর ইউনিফর্ম মোশনে ভেলোসিটি শুধু ম্যাগনিটিউড চেঞ্জ, ভেলোসিটি শুধু ডিরেকশন চেঞ্জ হচ্ছিল, এখানে ভেলোসিটির ম্যাগনিটিউডও চেঞ্জ হচ্ছে আবার ডিরেকশনও চেঞ্জ হচ্ছে। কি ক্লিয়ার? বুঝতে পারছো? ডাউট আছে? ডাউট আছে? যদি ডাউট না থাকে তাহলে আমাদের কি পুরো জিনিসটা ক্লিয়ার? নন ইউনিফর্ম সার্কুলার মোশনে এসি এটি দুটোই আছে, ইউনিফর্ম সার্কুলার মোশনে এটি জিরো, এসি আছে, এসির ভ্যালু ওমেগা স্কোয়ার বাই আর, এসি কনস্ট্যান্ট, ঠিক, ওমেগা যদি কনস্ট্যান্ট হয় এসিও কনস্ট্যান্ট। আর নন ইউনিফর্ম সার্কুলার মোশনে বলো বলো, নন ইউনিফর্ম সার্কুলার মোশনে প্রতিটা পয়েন্টে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট ডিফারেন্ট, ডিফারেন্ট ম্যাগনিটিউড ওয়াইজও, কি তাই না? কেন? ওখানে আলফা আছে, আলফা থাকলে ওমেগা চেঞ্জ করবে কি করবে না বলো? আলফা থাকলে ওমেগা চেঞ্জ করবে কি করবে না? করবে। তোমরা আমার কথা একটু বুঝতে পারছো? স্যার তাহলে আমরা কি এটা বলতে পারি যে এটিটা ডাইরেকশন, সরি ম্যাগনিটিউডের সাথে রিলেটেড, আর এসিটা ডাইরেকশন? তুমি বলতে পারো রিয়া, এটা নিয়ে আমি পরে অনেক কথা বলবো, আসবো সেখানে, আসবো আসবো। এই অবধি কি সবার ক্লিয়ার? হ্যাঁ। তাহলে আমরা যা করেছি এতক্ষণ ধরে, যা করেছি এতক্ষণ ধরে, দেখো আমরা যা করেছি এতক্ষণ ধরে, এইটাকেই এবার আমরা দেখো, আলফা ইকুয়াল টু থ্রি টি স্কোয়ার, ঠিক, বলে দিয়েছে আলফা ইকুয়াল টু থ্রি টি স্কোয়ার, আর ইকুয়াল টু ওয়ান মিটার, ওমেগা আই ইকুয়াল টু জিরো, তাহলে এ নেট কত আফটার টু সেকেন্ড? দু সেকেন্ড বাদে এ নেট কত সেটা বার করতে বলেছে। কি করে করবো বলো তো প্রবলেমটা? মানে এ নেটের ম্যাগনিটিউড চেয়েছে, দু সেকেন্ড বাদে নেট ম্যাগনিটিউড কত বলেছে, মানে কি বলেছে? এই প্রবলেমটা তো আমি জাস্ট জিস্ট করে তোমাদের বললাম, অ্যাকচুয়ালি প্রবলেমটা এইভাবে থাকবে, একটি পার্টিকেল গোল গোল ঘুরছে, তার আলফা থ্রি টি স্কোয়ার, আর সে যে গোল গোল ঘুরছে সে রেডিয়াস ওয়ান মিটার করে ঘুরছে, ইনিশিয়াল মানে টি ইকুয়াল টু জিরোতে পার্টিকেল তার অ্যাঙ্গুলার ভেলোসিটি ছিল জিরো, তারপরে দু সেকেন্ড বাদে কত নেট অ্যাক্সেলারেশন সেটা বার করতে বলেছে। তোমরা বুঝতে পারছো? হ্যাঁ দেখো 208 হতে পারে, আমি 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 ক্যালকুলেট করে নিয়া, তুমি একদম ঠিক করতে পারো, আমি একবার করে দিই, দেখো ফুললি ক্যালকুলেট করে নি। বলো তো আলফা মানে কি? আমরা যা ফর্মুলা আজকে করেছি না সেটা দিয়েই হয়ে যাবে রিয়া, বলো তো আলফা মানে কি?
ডি ওমেগা বাই ডিটি? হ্যালো, আচ্ছা এবার বলো আলফা মানে, আচ্ছা তাহলে বলো তো ডি ওমেগা মানে কি? আলফা ডিটি, এটাকে মাল্টিপ্লাই করে দিলাম ঠিক, হ্যালো তাহলে ডি ওমেগা ইকুয়াল টু আলফার জায়গায় লিখতে পারি থ্রি টি স্কোয়ার ডিটি। এবার আমি ইন্টিগ্রেট করছি, যখন টি ইকুয়াল টু জিরো তখন ওমেগার ভ্যালু ওমেগা আই জিরো না, ভালো তারপরে আমি দেখছি সার্টেন টাইম পরে টি টাইম বাদে এইটা ওমেগা না, তাহলে বলতো এখান থেকে, এখান থেকে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমি এটাকে ওমেগা লিখতে পারি বলো, আর এইটা কি লিখতে পারি থ্রি টি কিউব বাই থ্রি লিখতে পারি, মানে ওমেগা ইকুয়াল টু টি কিউব আসবে। আচ্ছা এবার বলো তো এইটা ইউনিফর্ম সার্কুলার মোশনের প্রবলেম না নন ইউনিফর্ম সার্কুলার মোশনের প্রবলেম? নন ইউনিফর্ম, কেন আলফা আছে এবং সেটা টি এর সাথে ভ্যারি করছে, আমি রাইট? আচ্ছা এবার দেখো এসি মানে কি? ওমেগা স্কোয়ার আর, ওমেগা ওমেগার ভ্যালু টি কিউব হোল স্কোয়ার ইনটু আর মানে কত? 1। আচ্ছা এটি মানে কি? আলফা ইনটু আর, আলফা কত? 3 টি স্কোয়ার ইনটু 1। এবার টি এর ভ্যালু কত বলে দিয়েছে? 2 সেকেন্ড বাদে। আচ্ছা এবার একটা জিনিস দেখো, এই ডিরেকশন দেখো, এই ডিরেকশন বরাবর এসি দেখো আর এই ডিরেকশন বরাবর এটি বলো, এটা 90 ডিগ্রি, তাহলে এইটা আমার এ না বা এ নেট, সেই এ নেট এর ভ্যালু কি হয়? রুট এ সি স্কোয়ার প্লাস এ টি স্কোয়ার না, তাহলে এবার বলতো এ নেট এর কথা যদি আমি বলি আমি লিখবো রুট এ সি মানে 2 টু দি পাওয়ার 6, এই দেখো এ সি মানে 2 টু দি পাওয়ার 6 কি ঠিক লিখেছি এর স্কোয়ার প্লাস এ টি মানে 3 ইনটু 2 স্কোয়ার এর হোল স্কোয়ার, এটাই না? আচ্ছা এইটা করলে কত বেরোচ্ছে তোমরা যদি আমাকে একটু বলো, এইটা করলে কত বেরোচ্ছে তোমরা যদি আমাকে একটু বলো, এটা করলে কত হয়? 2 টু দি পাওয়ার 12 প্লাস 3 স্কোয়ার ইনটু 2 টু দি পাওয়ার বলো 4 এর রুট, আমি এখান থেকে 2 টু দি পাওয়ার 4 কমন নিলাম মানে বাইরে নিয়ে আসলে হচ্ছে 2 স্কোয়ার রুট 2 টু দি পাওয়ার 8 প্লাস 3 স্কোয়ার। হ্যালো এবার এটা ক্যালকুলেট করলে যা হয় সেটা, সিনজয় তুমি কি এটাই করেছিলে? আচ্ছা তোমাদের মধ্যে কেউ একজন ঢুকছো একজন বেরোচ্ছ, মানে দেখো সেটা যদি নেট কানেকশনের জন্য হয় দ্যাট ইজ ওয়ান থিং, আদারওয়াইজ তোমাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে, হ্যালো তোমাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে। আচ্ছা আগে বলো এইটুকু কি আমরা সবাই বুঝতে পেরেছি বলো, বলো দেখি তো এই প্রবলেমটা কে আমরা পারি, মন দিয়ে শোনো, বলেছে ওমেগা ইকুয়াল টু 2 টি বলেছে, আর বলেছে 2 মিটার রাইট, আমাকে বার করতে বলেছে টি এর ভ্যালু কত হলে মানে কত সময় বাদে এ আর আর এনে এর মধ্যে 37 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, কি করে করবো বলো তো? খুব ইজি, যা যা ফর্মুলা গুলো করেছি না সেই সেইটারই অ্যাপ্লিকেশন, যা যা করেছি ডিয়ার যা যা করেছি তার অ্যাপ্লিকেশন। করতে পারছো?
একটু ফাস্ট রুট টু বাই থ্রি ভেরি গুড রুট টু বাই থ্রি আচ্ছা সবাই দেখো বলো তো আলফা মানে কি ডি ওমেগা বাই ডিটি এবার ডি অফ ডিটি অফ ওমেগার ভ্যালু টু টি বসাতে পারি তাহলে বলো তো হ্যালো তাহলে বলো তো এখান থেকে আমার এটা টু আসছে আলফা টু বলো আলফা টু আসছে আচ্ছা এবার দেখো মন দিয়ে শুনবে তাহলে বলো তো আমার এ টি আর এ সির মধ্যে এ টি কত হওয়ার কথা আলফা ইনটু আর আলফা টু আর টু ফোর এসি কত হওয়ার কথা এসি সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার আর এবার ওমেগা মানে কত টু টি হোল স্কোয়ার ইনটু টু তারপরে এইটা এইট টি স্কোয়ার দেখো দেখো এইট টি স্কোয়ার কিনা হ্যালো বলো এটা এইট টি স্কোয়ার ওকে এবার দেখো এই ডিরেকশনে এইট টি স্কোয়ার এই ডিরেকশনে ফোর কি বললাম এই ডিরেকশনে এইট টি স্কোয়ার এই ডিরেকশনে ফোর তাই না আরে বাবা এটি তো ফোর আর এই ডিরেকশনে এসি কি তাই না মানে এইটা কার ডিরেকশন বলতো এনে এবার আমাকে কি বলেছে এ নেটের সাথে এ আর বা এসি থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল এটা থার্টি সেভেন ডিগ্রি এইটা চার হলে এইটা চার তার মানে ওরা তো ট্যান থার্টি সেভেন মানে হচ্ছে ফোর বাই এইট টি স্কোয়ার হ্যালো বুঝতে পারছো বুঝতে পারছো বলতো ট্যান থার্টি সেভেন এর ভ্যালু কত থ্রি বাই ফোর তাহলে এটা হবে ফোর বাই এইট স্কোয়ার জি এর ভ্যালু হচ্ছে রুট টু বাই থ্রি দেখো তো বন্ধুগণ আমরা কি বুঝতে পেরেছি বলো ইজি ছিল না এই প্রবলেম গুলো আবার বলছি এই প্রবলেম গুলো কিন্তু ইজি দেখো এই প্রবলেম গুলো কিন্তু ইজি জাস্ট এই যে ফর্মুলা গুলো আমাদের দিয়েছে না যে ফর্মুলা গুলো আজকে আমরা ডিরাইভ করেছি বন্ধুগণ সেই ফর্মুলা গুলোরই অ্যাপ্লিকেশন আচ্ছা এই প্রবলেমটা দেখো বলেছে ওমেগা ইকুয়াল টু টু থিটা ঠিক হ্যালো তাহলে আলফা কত Yes. টু হবে আচ্ছা সবাই দেখো এই প্রবলেমটা কি করে করলো বলো তো ভেরি গুড ডিয়ার দেখো আমরা কি জানি আলফা ইকুয়াল টু ডি ওমেগা বাই ডিটি জানি হ্যালো এবার দেখো আমি কি করছি দুদিক দিয়েই ডি থিটা দিয়ে গুণ করে দিচ্ছি বলতো এইটা কি ওমেগা তাহলে আমি এইটাকে এইটা লিখতে পারি দেখো ওমেগা ডি ওমেগা বাই ডি থিটা তাহলে এই পুরো জায়গা থেকে আমি লিখতে পারি আলফা ডি থিটা ইকুয়াল টু ওমেগা ডি ওমেগা লিখতে পারি না আমার দরকার নেই এটা লেখার দরকার নেই দেখো আগে বলো এই অবধি লিখতে পারি এটা হ্যালো হ্যাঁ দেখো আমাকে দিয়ে দিয়েছে ওমেগা আর থিটার মধ্যে রিলেশন তাহলে এটাকে আমি ডিফারেন্সিয়েট করতেই পারি কিভাবে ডিফারেন্সিয়েট করব অ্যাকচুয়ালি ওমেগা হচ্ছে 2 থিটা টু দি পাওয়ার হাফ তার মানে ডি ওমেগা বাই ডি থিটা ডি অফ ডি থিটা 2 বাইরে চলে আসলো n বাইরে চলে আসে হাফ থিটা হাফ মাইনাস
তার মানে টু টু কেটে গিয়ে কি হয়, থিটা মাইনাস হাফ, মানে হচ্ছে ওয়ান বাই রুট থিটা, বুঝতে পারছো? দেখো ওমেগা ইকুয়াল টু টু রুট থিটা, সেইটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে এইটা আসে, আসছে? দেখো এবার বলো এইটা যদি এখানে বসিয়ে দিই, থিটার ভ্যালু যদি এই ওমেগার ভ্যালু যদি বসিয়ে দিই, দেখো তো টু আসছে কিনা, দেখো তো টু আসছে কিনা, এভরিবডি এভরিবডি তোমরা কি আমার কথা বুঝতে পারছো? দিয়া হ্যালো হ্যালো, এই অবধি কি তোমাদের মধ্যে কোনো ডাউট আছে এই পর্যন্ত? দেখো দেখো দেখো, এই পর্যন্ত যদি তোমাদের মধ্যে কোনো ডাউট না থাকে তাহলে এবার আমি তোমাদের অ্যাঙ্গুলার কাইনেমেটিক ইকুয়েশন সম্বন্ধে কয়েকটা কথা বলবো। এই কনসেপ্টটা খুবই ইজি, দেখো অ্যাঙ্গুলার কাইনেমেটিক ইকুয়েশন কি বলছে এখানে, এখানে বলছে আলফা যদি কনস্ট্যান্ট হয় তাহলে, মনে আছে, যদি অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট হয় তাহলে তিনটে কাইনেমেটিক ইকুয়েশন আমরা জানি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস, তারপরে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার, মনে পড়ছে? তাহলে তো আলফা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এখানেও এই তিনটে কাইনেমেটিক ইকুয়েশন ভ্যালিড, কিরকম? ফাইনাল ওমেগা ইকুয়াল টু ইনিশিয়াল ওমেগা প্লাস আলফা টি, ঠিক? ফাইনাল ওমেগা স্কোয়ার প্লাস ইনিশিয়াল ওমেগা স্কোয়ার প্লাস টু আলফা থিটা, থিটা ইকুয়াল টু ওমেগা আই টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। দেখো এই তিনটে ইকুয়েশন ভ্যালিড, এই তিনটে ইকুয়েশন ভ্যালিড, ঠিক? দেখো 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 এই তিনটে ইকুয়েশন ভ্যালিড। এবার এই তিনটে ইকুয়েশন দিয়ে আমরা কয়েকটা প্রবলেম করব, এই প্রবলেম গুলো যে খুব এক্সামে আসে তা নয়, দেখো এই প্রবলেম গুলো যে খুব এক্সামে আসে তা নয়, এখন এখান থেকে কম দেয়, একটা প্রবলেম করে কনসেপ্টটাকে একটু বিল্ড আপ করার চেষ্টা করি। ধরো একটা ফ্যান, ফ্যান এ ঘুরছে, ঠিক? এই ফ্যানটা মন দিয়ে শোনো, 210 আরপিএম থেকে 11 সেকেন্ডে 630 আরপিএম এ ঘোরা শুরু করেছে। কি বললাম? 11 সেকেন্ডে 210 আরপিএম থেকে 630 আরপিএম এ ঘোরা শুরু করেছে। তাহলে আমাকে বার করতে বলেছে ও এই যে 11 সেকেন্ডে টোটাল কতগুলো নাম্বার অফ রিভলিউশন করেছে, কতগুলো নাম্বার অফ রিভলিউশন করে ওই আরপিএম এ পৌঁছেছে, কতগুলো মানে রিভলিউশন করে ওই আরপিএম এ পৌঁছেছে। এখানে যেটা বলার, এখানে যেটা বলার, 210 আরপিএম থেকে 360 আরপিএম এ পৌঁছেছে, তাহলে নাম্বার অফ রিভলিউশন কত? 11 সেকেন্ডে। তোমরা একটু ট্রাই করবে একটু ফাস্ট? আচ্ছা সবার প্রথমে বলো আরপিএম মানে কি, রিভলিউশন পার মিনিট। আবার বলছি আরপিএম মানে হচ্ছে রিভলিউশন পার মিনিট, তো 11 সেকেন্ড বলে দিয়েছে আর ওখানে রিভলিউশন পার মিনিট বলেছে। সবার প্রথমে আমি একটু হিন্ট দিচ্ছি, এই আরপিএম থেকে আরপিএস এ কনভার্ট করতে হবে, তার মানে 210 যদি রিভলিউশন পার মিনিট হয় তাহলে একে যদি 60 দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমি আরপিএস পাবো, রিভলিউশন পার সেকেন্ড, ঠিক? মন দিয়ে শোনো, রেভলিউশন পার সেকেন্ড মানে এক সেকেন্ডে ও এতবার রেভলিউশন করেছে, এক সেকেন্ডে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? দেখো রেভলিউশন পার সেকেন্ড মানে এক সেকেন্ডে এতগুলো রেভলিউশন করেছে। এবার একটা কথা বলো, একবার রেভলিউশন করলে
ও 2 পাই ডিসটেন্স ওভার করে, আরে টোটালটা তো 2 পাই ডিসটেন্স, মানে একটা সার্কেলে যদি করি টোটালটা 2 পাই ডিসটেন্স না, হ্যালো হ্যাঁ, তাহলে একবার যদি রেভলিউশন করে তাহলে 2 পাই ডিসটেন্স কভার করে, তার মানে হলো তো 210/60, এত বার রেভলিউশন করলে এত এতটা পাই ঘুরে না, ভেবে বলো দেখো একবার রেভলিউশন করলে 2 পাই রেডিয়ান ধরে, তার মানে বলো তো 210/60 এত রেভলিউশন করলে টোটাল এত রেডিয়ান ধরে, বলো বলো এবার বলো তো এই রেডিয়ানটা ঘুরেটা কত সেকেন্ডে, 1 সেকেন্ডে কি 1 সেকেন্ডে, এবার বলো রেডিয়ান পার সেকেন্ড, এটাই আমার ওমেগা আই না, রেডিয়ান পার সেকেন্ড এটাই আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি না, হ্যালো বলো ওমেগা আই তো আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি কি, তাই না, হ্যাঁ তোমরা বুঝতে পারছো, বলো 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 বলো, আচ্ছা এবার বলো এটা ওমেগা আই, শাবাশ, তাহলে বলো তো ওমেগা এফ কি লিখবে, সেম ভাবে সেম ভাবে, আরে ভাই 360/60 × 2π, দেখো এত রেড পার সেকেন্ড না, হ্যালো দেখো এত রেড পার সেকেন্ড না, বুঝতে পারছো, ওকে 154π, আর বলো 154π কি 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 বার করেছো রিয়া, সেটা ও ওটা তো ওই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার রিভলিউশনস বাই 2π, রাইট রাইট, আচ্ছা এবার বলো তোমরা কি বুঝতে পেরেছো ওমেগা আই আর ওমেগা এফ কি করে আমি বার করলাম, হ্যালো বলো এবার বলো এই ওমেগা আই থেকে ওমেগা আই এফ এ পৌঁছতে কতক্ষণ সময় লেগেছে, 11 সেকেন্ড লেগেছে, 11 সেকেন্ড, হ্যাঁ তাহলে বলো তো আমি এটা লিখতে পারি ওমেগা এফ ইকুয়াল টু ওমেগা আই প্লাস আলফা ইনটু টি, লিখতে পারি, হ্যালো ওমেগা এফ ইকুয়াল টু ওমেগা আই প্লাস আলফা ইনটু টি, এটা লিখতে পারি, আচ্ছা যদি ওমেগা এফ ইকুয়াল টু ওমেগা আই ইনটু আলফা ইনটু টি লিখি, ধরো এটা 360/60 × 2π, এইটা 210/60 × 2π প্লাস আলফা ইনটু 11, বলো তো এখান থেকে আলফার ভ্যালু কত আসছে, আচ্ছা পাই কে তোমরা 22/7 ধরে নাও, মানে পুট করে দাও, দেখো তো আলফার ভ্যালু 4 আসছে কিনা, ও আগে একটা জিনিস ভুল করেছে, এখানে বলেছে তো 630, দেখো আমি এখানে 360 লিখে ফেলেছি, 630 এইটা 630, দেখো তো আলফা ভ্যালু 4 আসছে কিনা, জলদি 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 আসছে আলফা ভ্যালু 4, আচ্ছা আলফা ভ্যালু যদি 4 আসে তাহলে বলো তো টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, থিটা ইকুয়াল টু ওমেগা আই টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার, এবার ওমেগা আই কত, এটাকে যদি আমি 210/60 × 2π × 11, দেখো 11 ইউটি প্লাস হাফ আলফা 4 × t² 11² দেখো এইটা ক্যালকুলেট করলে কত আসছে বলো তো, 484 রেডিয়ান আসছে, দেখো তো, হ্যালো পাইয়ের ভ্যালু 22/7 ইয়ে করো, 00 কেটে গেল, 7/3 কেটে গেল, 2/3 6 কেটে গেল, তার মানে এখানে কি আসছে 22 × 11, এই দেখো তো 484 রেডিয়ান আসছে কিনা, আসছে, এবার বলো ও টোটাল কতটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট করেছে, 484, ও কতটা টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট করেছে, 484, ঠিক, এবার বলো তো যদি 2 পাই রেডিয়ান ও অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট করে তাহলে 1 রিভলিউশন হয়, ঠিক, তাহলে বলো তো টোটাল কত নাম্বার রিভলিউশন, নাম্বার অফ রিভলিউশন, দেখো তো 77 আসছে কিনা, হ্যালো হ্যাঁ আমি কি বোঝাতে পেরেছি প্রবলেমটা, হ্যালো বলো আমি বোঝাতে পেরেছি প্রবলেমটা, তোমাদের মধ্যে যদি কোনো রকম কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, কোনো রকম কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আচ্ছা যদি কোনো রকম কোনো ডাউট না থাকে তাহলে
এবারে আমি একটা তোমাদের প্রবলেম করাচ্ছি, দেখো একটা দড়ি আছে, স্ট্রিং লেন্থেল, এখানে একটা মাছ বাঁধা আছে, ঠিক? আমি যদি এই মাছটাকে ছেড়ে দিই তাহলে দড়িটা এরকম নিচের দিকে মানে পড়বে না? দেখো দড়িটা এরকম নিচের দিকে পড়বে না যদি মাছটাকে আমি এরকম ছেড়ে দিই? হ্যালো, মানে এই মাছটাকে যদি আমি ছেড়ে দিই তাহলে নিচের দিকে পড়বে না? নিচের দিকে পড়তে পড়তে ও ডেফিনেটলি একটা সময় আসবে যখন ও এখানে আসবে, আসবে কি আসবে না? তখন এই অ্যাঙ্গেলটা ধরলাম থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা, ঠিক? বুঝতে পারছো? এবার বলো, ভালো করে লক্ষ্য করো, এখানে আমরা অনেক কিছু ক্লিয়ার করাবো। যে মুহূর্তে আমি এটাকে ছেড়ে দিয়েছি সেই মুহূর্তে v ইকুয়াল টু 0 বলো, সেই মুহূর্তে v ইকুয়াল টু 0, আচ্ছা ওমেগা ইকুয়াল টু 0, হ্যাঁ ওকে, ওই মুহূর্তে বলো তো জিটা নিচের দিকে, হ্যাঁ, তাহলে বলো তো এই পাথটাকে যদি তুমি কনসিডার করো, এই পাথের ট্যানজেন্ট বরাবর এই জিটা লাগে, হ্যাঁ, যদি এই পাথের ট্যানজেন্ট বরাবর জিটা লাগে তাহলে বলো তো জিটা, জিটা এই মুহূর্তে কোন অ্যাক্সেলারেশনটা, ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন না রেডিয়াল অ্যাক্সেলারেশন? ট্যানজেনশিয়াল। তাহলে বলো তো এই পয়েন্টে আমি এটা বলতে পারি এটি হচ্ছে জি, বলো তো এআর কত? 0, হ্যাঁ, কেন? ওমেগা স্কয়ার আর, এআর এর ভ্যালু কি হয়? ওমেগা স্কয়ার আর না, হ্যাঁ, তাহলে ওমেগা, ওমেগা কত? 0 না ভাই, ওমেগা কত? 0 না, হ্যাঁ। আগে বলো এইটা বুঝতে পেরেছো কিনা, আগে বলো এইটা বুঝতে পেরেছো কিনা, হ্যাঁ, এটা t = 0 সেকেন্ডে। এবার মন দিয়ে শোনো, পার্টিকেলটা কিছুক্ষণ বাদে নিচে পড়বে, এই যে এই পজিশনে আসবে, ঠিক? তখন বলতো এই ডিরেকশনে কি জি, তাই তো? এবার বলতো এইটা থিটা হলে এইটা থিটা, আবার বলো এইটা প্লাস এইটা 90, আবার এইটা প্লাস এইটা 90, তাহলে এইটা থিটা, হ্যাঁ, তাহলে এইটা জি কস থিটা, এটা আর এইটা জি সাইন থিটা, হ্যাঁ। এবার একটা কথা বলো, বলো তো এই পজিশনে ট্যানজেন্ট বরাবর কত কাজ করছে? জি কস থিটা, তাহলে বলো তো এই পজিশনে এটি কত? জি কস থিটা। আর কিছুক্ষণ পরে আবার যদি এখানে আসে তখন এই থিটা অ্যাঙ্গেলটা হয়ে আবার আলফা হয়ে যাবে না, এই বিটা হয়ে যাবে না ধরলাম, বলো তো তখন কত হবে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন? জি কস, তখন কত হবে বলো? জি কস বিটা, বিটা, বিটা। এবার একটা কথা বলো, তাহলে বলো তো টাইমের সাথে সাথে থিটা অ্যাঙ্গেলটা ভ্যারি করছে কি করছে না? টাইমের সাথে সাথে বলো, 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 টাইমের সাথে সাথে জি অ্যাঙ্গেলটা মানে থিটা অ্যাঙ্গেলটা ভ্যারি করছে কি করছে না? তার মানে তো টাইমের সাথে সাথে থিটা বাড়ছে না কমছে? বাড়ছে। আচ্ছা এটা কই যাচ্ছে, বাড়ছে? হ্যাঁ। আচ্ছা এবার তোমাদের একটা ইনফরমেশন দেবো, তোমরা জানো কিনা জানি না, কসটা হচ্ছে ডিক্রিজিং ফাংশন। আমি তোমাদের বলেছিলাম আমি যখন ফার্স্ট তোমাদের পড়াই ম্যাথমেটিক্যাল টুল 1, ডিক্রিজিং ফাংশন মানে শুধু এইটা মনে রাখো, থিটা বাড়লে কস থিটা কমে। কেন বলো তো? যখন থিটা 90 ডিগ্রি তখন কস থিটার ভ্যালু কত? 0, 1, ও না সরি, থিটা 90 ডিগ্রি কস থিটার ভ্যালু কত হয়? 0, 0, বলো তো থিটা যখন 0 ডিগ্রি? 1, 1। এবার বলো 0 থেকে 90 যদি থিটা বাড়ে তাহলে কস থিটার ভ্যালু 1 থেকে 0 কমে না? কমছে। তাহলে আমি কি বলতে পারি? কস থিটা ইজ আ ডিক্রিজিং ফাংশন। কি বললাম? কস থিটা ইজ আ ডিক্রিজিং ফাংশন। আমি কি বোঝাতে পারছি? তার মানে বলো তো cos θ যদি বাড়ে, θ যদি বাড়ে তাহলে cos θ কমবে না বাড়বে? তাহলে বলো তো এটি কমবে না বাড়বে? এটি কমবে, কমবে। তাহলে বলো তো এই পজিশনে এটি সবথেকে বেশি ছিল না, এটি ম্যাক্সিমাম, হ্যাঁ, তাই না? তাহলে বলো তো একদম নিচের পজিশনে এটি কত হবে? 0। কেন? মাইনাস বলো, কারণ g তো তখন ডাইরেক্টলি এই দিকে কাজ করবে আর এটি তো ট্যানজেনশিয়াল বরাবর, তাহলে g এর কোনো কম্পোনেন্ট কি এই ডিরেকশনে থাকবে? না। এই অবধি বুঝতে পেরেছো? হ্যাঁ। এবার আমি যেটা বলবো সেটা আরো ইম্পর্টেন্ট, t = 0 থেকে পার্টিকেলটা যখন নিচে পড়েছে তখন ওর পুরো জার্নিতে এটি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? বলো, এটি ভেরিয়েবল। হ্যালো, এটি ভেরিয়েবল। আচ্ছা এবার এটি যদি ভেরিয়েবল হয় বলো তো এই পয়েন্টে, এই পয়েন্টে এটি কত? g cos θ, আবার এটি মানে কি আলফা ইনটু r, এখানে r এর ভ্যালু কত? l না, আলফা 0 না নন 0?
যদি আলফা নন জিরো হয় তাহলে এটা ইউনিফর্ম সার্কুলার মোশন না নন ইউনিফর্ম সার্কুলার মোশন? এই এক্সাম্পলটাই তো আমরা নন ইউনিফর্ম সার্কুলার মোশনে দেখিয়েছি, কোনো একটা পার্টিকেল যদি ভার্টিক্যাল সার্কেল করে, আরে বাবা এইটা তো ভার্টিক্যাল সার্কেল, এই যে ফেরিস হুইল এইটা তো ভার্টিক্যাল সার্কেল ফেরিস হুইলটা, ঠিক, আর এটা হরাইজন্টাল সার্কেল, তাহলে যদি ভার্টিক্যাল সার্কেল করে তাহলে কি হবে বলো? যদি ভার্টিক্যাল সার্কেল করে তাহলে কি হবে? এখানে বুঝতে পেরেছো নন ইউনিফর্ম সার্কুলার মোশন কিভাবে হলো? ক্রিস্টাল ক্লিয়ার? এবারে শোনো বলো তো আলফা মানে কি? ডি ওমেগা বাই ডিটি। আমি আবার ডি ওমেগা বাই ডি থিটা ইনটু ডি থিটা বাই ডিটি করতে পারি, এটা কি বলো তো? ওমেগা, ওমেগা বলো। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে লিখতে পারি ডি ওমেগা ইনটু ওমেগা ইকুয়াল টু জি বাই এল কস থিটা ইনটু ডি থিটা, দেখো তো। হ্যাঁ, এবার আমি ইন্টিগ্রেট করছি, ইন্টিগ্রেট করছি বলো তো, একদম টপ মোস্ট পজিশনে এই পজিশনে ওমেগার ভ্যালু কত ছিল বলো? ওমেগার ভ্যালু কত ছিল? জিরো বলো তো। একদম টপ মোস্ট পজিশনে থিটার ভ্যালু কত ছিল বলো? জিরো। এবার বলো তো ধীরে ধীরে যখন ও পড়েছে, যখন এই পজিশনে এসছে, এই পজিশন আমি ধরলাম, তখন ওর অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, তাহলে বলো তো থিটা অ্যাঙ্গেলে ওর অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা না? হ্যাঁ, তাহলে আমি এখানে কি লিখবো? থিটা লিখবো। হ্যাঁ, এইটাকে ক্যালকুলেট করলে ওমেগা স্কোয়ার বাই টু হয়, আর এইটাকে জি বাই এল কনস্ট্যান্ট জিরো টু থিটা কস থিটা ডি থিটা, বলো তো কস থিটা ডি কস থিটার ইন্টিগ্রেশন করলে কি হয়? হ্যালো, মাইনাস সাইন থিটা। শাবাশ শাবাশ, তাহলে আমি লিখতে পারি জি বাই এল মাইনাস সাইন থিটা জিরো টু থিটা। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো তো এই কস থিটার ইন্টিগ্রেশন করলে মাইনাস সাইন থিটা হয়? এক মিনিট, সাইন থিটা স্যার মাইনাস কি করে হয়? ওফ বাবা, তাই বলো। এবার বলো তো জিরো টু থিটা হলে আমি কি লিখতে পারি? জি বাই এল, এটাকে যদি জিরো টু থিটা বসাই তাহলে সাইন থিটা বসাতে পারি। হ্যালো, বুঝতে পারছো বলো? হ্যালো, তাহলে এইখান থেকে দেখো তো আমি এটা লিখতে পারি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু টু জি এল সাইন থিটা, বা ওমেগা ইকুয়াল টু রুট টু জি এল সাইন থিটা। এবার বলো থিটা চেঞ্জ করছে কি করছে না? থিটা থিটা বলো করছে। যদি থিটা চেঞ্জ করে তাহলে ওমেগা চেঞ্জ করছে কি করছে না? করছে, অফকোর্স করছে। ওমেগা চেঞ্জ করছে বলেই তো আলফাটা রয়েছে, কি নেই বলো? কি নেই, বুঝতে পারছো? হ্যালো হ্যালো, বুঝতে পারছো আমার কথা? ওটা কি ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে বলো তো এই পজিশনে, এই পজিশনে ওমেগার ভ্যালু ইয়ে আলফা থিটার ভ্যালু কত? জিরো এই পজিশনে। হ্যাঁ, দেখো তো এখানে থিটার ভ্যালু জিরো বসালে ওমেগার ভ্যালু জিরো আসছে কিনা? আসছে। বলো তো ওমেগার ভ্যালু কোথায় ম্যাক্সিমাম হওয়ার কথা? বলো বলো বলো, বটম মোস্ট পয়েন্ট, রাইট। দেখো বটম মোস্ট পয়েন্টে থিটার ভ্যালু কত? 90। শাবাশ, যদি থিটার ভ্যালু 90 হয় তাহলে বলো তো সাইন 90 ভ্যালু বসালে সাইন 91 না? তাহলে বটম মোস্ট পয়েন্টে ওমেগা ভ্যালু কত হবে? ঠিক। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস একটু তোমাদের বলে দিতে চাই। দেখো আমরা এটা জানি, সরি, আচ্ছা আলফা ইকুয়াল টু ডি ওমেগা বাই ডিটি এটা জানি। হ্যালো, এবার বলো তো কোনো একটা কোয়ান্টিটি এই ওমেগা ম্যাক্সিমাম হবে বা মিনিমাম হবে তখন ডি ওমেগা বাই ডিটি এই কোয়ান্টিটিটা জিরো হয় না? হ্যাঁ, তাই না? তখন তো ম্যাক্সিমাম বা মিনিমাম হবে, তাই না? আর সেই ম্যাক্সিমাম মিনিমাম ফান্ডা, ঠিক। এবার বলো তো বটম মোস্ট পয়েন্টে এটি কত? বটম মোস্ট পয়েন্টে জিরো। আরে বটম মোস্ট পয়েন্টে এটি জিরো, এটি জিরো মানে হচ্ছে আলফা ইনটু এল জিরো, সেখান থেকে আলফা জিরো, বুঝতে পারছো? তারপরে আলফা জিরো মানে এইটা জিরো, এইটা জিরো মানে ডি ওমেগা বাই ডিটি জিরো। এবার ডি ওমেগা বাই ডিটি জিরো কোথায়? একদম বটম মোস্ট পয়েন্টে, তাহলে সেই পয়েন্টে ওমেগাটা ম্যাক্সিমাম বা মিনিমাম হবে সেটা আমাদের চেক করতে হবে, কিন্তু এখান থেকে আমরা দেখতে পেয়েছি ওটার ভ্যালু ম্যাক্সিমাম হয়েছে। আগে বলো এই পর্যন্ত তোমরা সব কিছু বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, ওকে। এবার বলো প্রতিটা পয়েন্টে, এর প্রতিটা পয়েন্টে, এখানে বলো, এখানে বলো, প্রতিটা পয়েন্টে ভি চেঞ্জ হচ্ছে? ভি ভি অফকোর্স হচ্ছে, কেন? আরে বাবা তোমরা তো জানো v equal to r omega, r মানে হচ্ছে l into omega। এবার দেখো l তো, omega তো এখানে ভেরিয়েবল, বলো 2g by l into cos theta না? হ্যাঁ, সরি sin theta। তাহলে বলো তো এখান থেকে আমি লিখতে পারি root 2g l sin theta, এটা হচ্ছে v, তাই না? এবার বলো তো যদি theta ভেরি হয় তাহলে v ভেরি হবে? হ্যাঁ। গুড, আগে বলো এই পর্যন্ত বোঝা গেছে কিনা?
আগে বলো এই পর্যন্ত বোঝা গেছে কিনা, যদি এই পর্যন্ত বোঝা যায়, মন দিয়ে শুনবে, এই পর্যন্ত বোঝা যায় তাহলে তোমরা বাড়িতে এই হোমওয়ার্কটা আমাকে করে দেখাবে। সেটা হচ্ছে ভি ইকুয়াল টু রুট এস, একটি পার্টিকেলের লিনিয়ার ভেলোসিটি তার অ্যাঙ্গুলার ভেলোসিটির সাথে মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সাথে এইভাবে ভ্যারি করছে, আর পার্টিকেলটা 1 মিটারের একটা গোল গোল সার্কুলারে ঘুরছে যার ওমেগা আই জিরো। ঠিক, আমাকে বার করতে বলেছে আফটার 1 সেকেন্ড এ আর অ্যান্ড এটির মধ্যে অ্যাঙ্গেল, সরি এ আর আর এ নেটের মধ্যে অ্যাঙ্গেল। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছ? এই প্রবলেমটা একটু ট্রাই করো বাড়িতে, যদি এই প্রবলেমটা আমরা ট্রাই করি।